नमस्कार। आज के कैकटा गुरुत्वपूर्ण सूचना अपन जाना आगामी 1/7/2020 मैं पहला जुलाई द्वादश श्रेणी जिसब शिक्षार्थी एखो रिएडमिशन करान जाए ते रिएडमिशन समय 9টা থেকে 12টা। अच्छा এবার 2 তারিখ থেকে 2 জুলাই থেকে 11 জুলাই এই দিনগুলোতে শুল্ক নেওয়া হবে শিক্ষার্থীদের জুলাই মাসে শুল্ক সময় 9টা থেকে 11টা। তো এটা গেল শুল্ক সংক্রান্ত বিষয়। আচ্ছা এবার আসছি শুল্ক সংক্রান্ত আরেকটা বিষয় বলে রাখি যে বাহন শুল্ক সেটা লকডাউন কালীন একেবারে এপ্রিল থেকে সেটা অর্ধেক মানে 500 করে নেওয়া হচ্ছে। এটা পরিচালন সমিতি এবং গার্ডিয়ানদের অভিভাবকদের অনেকেরই আবেদন ছিল যে বাহন শুল্ক কমানোর বিষয়টা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে পরিচালন সমিতি এবং বাসের মালিক সাথে আমাদের একটা বৈঠক হয়। সেই বৈঠকে সমস্ত দিক বিচার বিবেচনা করে 500 টাকা শুল্ক ধার্য হয় বাসের। আচ্ছা এবার আসছি পরের সূচনা। আগামী 13ই জুলাই থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে, মানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের উপরই মূল্যায়ন হবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক প্রায় শেষ হতে চললো, সেই বিষয়ে কোনো প্রশ্ন হবে না, সেই অংশের কোনো প্রশ্ন হবে না। তো আগামী 13 তারিখ থেকে পরীক্ষা। এখন তো লকডাউন চলছে, 31শে জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা হয়েছে আবার ঘুরে। এই পরিস্থিতিতে আমাদের যা সিদ্ধান্ত সেটা আপনাদের জানাচ্ছি। প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে থেকেই পরীক্ষা দেবে সম্পূর্ণ সততার সাথে এবং অভিভাবক অভিভাবিকার নজরদারিতে শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। পরীক্ষা সমস্ত পরীক্ষা শেষ হয়ে গেলে সমস্ত যে উত্তরপত্র সেগুলোকে প্যাকিং করে আমাদের বিদ্যামন্ত্রী অভিভাবকরা দিয়ে যাবেন। তার ডেট টাইম সব পরে জানানো হবে। এখন থেকে তোমরা মানে শিক্ষার্থীদের বলছি তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অভ্যাস শুরু করে দাও। আর পরীক্ষার কথা বলছি, এখন জুলাই মাসের এই 13 তারিখ থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। আগস্টের শেষ নাগাদ সেপ্টেম্বরের শুরু নাগাদ ওই সময়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে এবং নভেম্বর মাসের শেষ নাগাদ ডিসেম্বরের শুরুতে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। এই হলো মূল্যায়ন সংক্রান্ত বিষয়। আর প্রশ্নপত্র কিভাবে দেওয়া হবে সেটা আমরা পরে জানাবো। দুটো পদ্ধতি হতে পারে, এক আমরা বিদ্যামন্দির থেকে প্রশ্নপত্র দেব অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা প্রশ্নপত্র দেব। দুটো পদ্ধতি আছে, তো সেই দুটো পদ্ধতির মধ্যে আমরা কোনটা আমরা কোন পদ্ধতি দেবো সেটা আমরা পরে জানাবো। আর রুটিন আমরা পরে জানিয়ে দেব। আপাতত শিক্ষার্থীদের যে বিষয় সেটা হচ্ছে এখন থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অভ্যাস করতে হবে আর বাড়িতে বসেই পরীক্ষা দেবে সম্পূর্ণ সততার সাথে, যেটুকু জানে সেটুকুই পরীক্ষা দেবে। এক্ষেত্রে শিক্ষার্থীর উপর যে বেশি যে চাপ সেটা আমি অভিভাবকদের কাছে অনুরোধ করছি যে শিক্ষার্থীর উপর এই পরীক্ষার ক্ষেত্রে বেশি চাপটা যেন না দেওয়া হয়। শিক্ষার্থী যতটুকু জানবে ততটুকুই লিখবে। আর পরবর্তী বছরে অনেকের হয়তো চিন্তাধারা
র্যাঙ্ক নিয়ে শিক্ষার্থীর মধ্যেও থাকে, অভিভাবকদের মধ্যেও থাকে। তো এই র্যাঙ্ক নিয়ে এই মুহূর্তে ভাবনাটা বন্ধ করার জন্য অনুরোধ করছি। এই হলো মূল্যায়ন সংক্রান্ত বিষয়। সোমবারে আমাদের বৈঠক আছে, সোমবারের এই পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা হবে। সেক্ষেত্রে পরবর্তী সোমবারের পরে আর একটা নোটিশ দেবো, সেখানে আরও বিষয়টা আমি ক্লিয়ার করতে পারবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।